মুহূর্তে ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে নেইমারের দলবদল নেইমার তার দলবদল নিয়ে একটি বিজিখিস্তি অবস্থা পাকিয়েছেন পিএইচজিতে তার মন বসছে না তিনি বার্সেলোনায় যেতে চান আর পিএইচজি তাকে বার্সেলোনায় বেচবে না পিএইচজির সাথে রিয়াল মাদ্রিদের কথা অনেক দূর এগেলেও। এখন পর্যন্ত নেইমারকে রিয়াল মাদ্রিদে দেখা যাচ্ছে না তার দলবদল নিয়ে কি চলছে এ বিষয় নিয়ে জানার আগ্রহ তবে নতুন খবর হচ্ছে বার্সেলোনা পিএচজি এক নতুন প্রস্তাব দিয়েছে নেইমারকে তারা দুই বছরের জন্য ধারে তাদের দলের চায় এবং দুই বছর পর তাকে কিনে নিতে চায় এই ক্ষেত্রে পিএচজি বার্সেলোনাকে সরাসরি বলে দিয়েছে যে এই প্রস্তাবে আমরা আপনাদের সাথে কোনো চুক্তি করতে রাজি নেই এক কথায় তারা বলেছে যে আমরা নেইমারকে আপনাদের কাছে দেব না তবে বন্ধুরা দল বদলের আরো বেশ কিছুদিন বাকি থাকতেও থাকতেও নেইমারের বিষয় নিয়ে এখনও কিছু খোলাসা করে পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে পিএসজি তাদের লিগ ওয়ানের দুই তিনটি ম্যাচ খেলে ফেলেছে এখন পর্যন্ত নেইমার তাদের দলের হয়ে কোনো ম্যাচ খেলেনি এই এই বিষয়টি নিয়েই গুঞ্জন আরও জোরালো হয়েছে যে অবশ্যই নেইমার পিএসজি ছাড়ছেন তবে কোন দলে যাচ্ছেন এখনও কিছু বলা যাচ্ছে না আর যে দুইটি দল নেইমারকে নিয়ে সবচেয়ে বেশি কারাকারি করছে তার মধ্যে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা বার্সেলোনা এবছর অনেক প্লেয়ার কেনায় মূলত তাদের আর্থিক সংকটের কারণে নেইমারকে একবারে কিনে নিতে পারেননি আর তারই ফায়দা নিচ্ছেন রিয়াল মাদ্রিদ তবে রিয়াল মাদ্রিদের সাথে পিএচজি কর্তৃপক্ষের ভালো সম্পর্ক হয় গুঞ্জনটা আরো বেড়ে গিয়েছিল যে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন নেইমার কিন্তু গত এক সপ্তাহ যাবৎ নেইমারের যে সংবাদটি প্রচার হয়েছিল সেটা হচ্ছে নেইমার রিয়াল মাদ্রিদে যাচ্ছেন কিন্তু তার আর কোনো অগ্রগতি হয়নি সর্বশেষ বার্সেলোনা এই পোস্টাবটি পিএচজি কর্তৃপক্ষকে দিয়েছেন এবং এটিও পিএচজি কর্তৃপক্ষ নাকচ করে দিয়েছেন তো বন্ধুরা নেইমারের শেষ আপডেট কি হতে পারে নেইমার কি পিএইচিতেই থেকে যাচ্ছেন নাকি রিয়ালে যাচ্ছেন না বার্সেলোনায় যাচ্ছেন নাকি অন্য কোনো টিমে যাচ্ছেন আপনাদের মতামত কি নেইমারের কি করা উচিত তা আমাদের কমেন্টস করে জানান